কুষ্টিয়া শহরতলির তালবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আকমল হোসেনকে ভূমিদস্যু দুর্বৃত্তরা কর্তৃক কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকাল 10টায় সদর উপজেলার ত্রিমোহনী বাজারে এই মানববন্ধনে প্রায় 5 শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত 17 অক্টোবর বুধবার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আকমল হোসেনের দখলকৃত জমি স্থানীয় ভূমিদস্যু পান্টু ও তার ক্যাডাররা দলবল নিয়ে তাদের জমি দখল করে। জমির মালিক আকমল হোসেন বাধা দেওয়ায় তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কুষ্টিয়া থেকে সোনিয়া আজিমের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।